আসসালামু আলাইকুম। স্কিল ফ্লোরার পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা বন্ড ভ্যালুয়েশন শিখেছিলাম, অর্থাৎ এক্সেলে কিভাবে বন্ডের ভ্যালু বের করতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা স্টক ভ্যালুয়েশন বের করব ইনশাআল্লাহ। সো আমরা ফার্স্ট এক কোয়েশ্চেনটা একটু পড়ে নিই। সাপোজ স্টার গ্রুপ অফ কোম্পানিজ ডিক্লেয়ার তাকে 2% ডিভিডেন্ড দিস ইয়ার, অর্থাৎ স্টার গ্রুপ অফ কোম্পানিজ এই বছর প্রত্যেক শেয়ারে 2 টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। দিস ডিভিডেন্ড উইল গ্রো অ্যাট 8% ফর নেক্সট 3 ইয়ার্স, দেন 5% ফর 2 ইয়ার্স, অ্যান্ড দেন 3% ফর নেক্সট 2 ইয়ার্স, অ্যান্ড দেয়ার আফটার অ্যাট 2% ফর এভার। ওয়েল, আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা ডিভিডেন্ড গ্রোথ রেট দেওয়া আছে। ফার্স্টে 8% করে পরবর্তী 3 বছর বৃদ্ধি পাবে, দেন 5% করে তারপরের 2 বছর, দেন 3% করে তার পরবর্তী 2 বছর, এবং লাস্টে 2% করে ফর এভার। এক্সপেক্টেড রিটার্ন অর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 10%। ক্যালকুলেট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ স্টারস শেয়ার। ওয়েল, আমরা জানি যে ডিভিডেন্ডের গ্রোথের উপরে বেস করে আমাদের স্টকের প্রাইস বের করা যায়, যেটাকে আমরা গর্ডন মডেল বলি। সো সেটা হতে পারে জিরো গ্রোথ, অর্থাৎ ডিভিডেন্ডের কোনো গ্রোথ নেই, এটা খুবই রেয়ার। এটা হতে পারে কনস্ট্যান্ট গ্রোথ, অর্থাৎ একটা ফিক্সড পার্সেন্টেজে ইয়ার আফটার ইয়ার ডিভিডেন্ড গ্রো করবে। যেমন এখানে গ্রোথ রেট অনেকগুলো আছে, সেক্ষেত্রে গ্রোথ রেট থাকবে অনলি একটা এবং এই রেটই বাড়তে থাকবে, যেটাকে বলা হয় কনস্ট্যান্ট গ্রোথ রেট। অ্যান্ড ফাইনালি আমরা আজকে যে ম্যাথটা করতে যাচ্ছি সেটাকে বলা হয় মাল্টিপল গ্রোথ রেট বা ভ্যারিয়েবল গ্রোথ রেট। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেটে ডিভিডেন্ডটা গ্রো করে। সো ফার্স্ট অফ অল আই থিঙ্ক উই শুড সর্ট আউট দ্য ডেটা ফর আওয়ার ক্যালকুলেশন পারপাস। লাইক আমাদের ডেটাগুলো এমনভাবে সর্ট আউট করতে হবে যাতে আমাদের ফার্দার ক্যালকুলেশনগুলো ইজিয়ার হয়। ওয়েল, সো এক্সপেক্টেড রিটার্ন ইজ টেন পার্সেন্ট। এখন আমরা এখানে ডিভিডেন্ডের ডেটাগুলো লিখবো। ফার্স্ট পার্টিকুলার্স, দেন এখান থেকে লিখি ইয়ার জিরো। ইয়ার জিরো মিনস দিস ইয়ার, ইয়ার ওয়ান। আচ্ছা, আমরা একটু খেয়াল করি আমাদের কয়টা ইয়ার আছে। এখানে বলেছে 3 ইয়ার, দেন 2 ইয়ার, তার মানে 5, দেন আরও 2, 7, দেন ফর এভার 8। সো ইয়ার ওয়ান, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4, সরি ইয়ার 5, ইয়ার 6, ইয়ার 7, ইয়ার 8। এই এইট ইয়ারটাকে আমরা স্ল্যাশ দিয়ে টি লিখে রাখছি। টি মানে হলো টার্মিনাল, অর্থাৎ এই ইয়ার থেকে নেক্সট আনলিমিটেড টাইমের জন্য ডিভিডেন্ডটা 2% করে গ্রো করবে। ওয়েল, ফার্স্ট আমরা লিখব ডিভিডেন্ড পেইড, অর্থাৎ আজকে ডিভিডেন্ড কত টাকা পে করা হয়েছে, এটা হলো টাকা 2। ওয়েল, একটা কাজ করতে পারি, আমরা একটু ফরম্যাট সেল করে নিতে পারি। লাস্ট ক্লাস থেকে আমরা জানি ফরম্যাট সেল কমান্ডটা দেওয়ার সবচেয়ে ইজিয়েস্ট শর্টকাট হলো Ctrl+1। সো Ctrl+1 দিলে আমাদের ফরম্যাট সেলের যে ডায়লগ বক্সটা আছে সেটা আসবে। এখান থেকে আমরা নেসেসারি কারেকশনগুলো করে নিতে পারবো, অর্থাৎ কী কী চেঞ্জেস আমরা আনতে চাচ্ছি। এখানে আমি এখানে 1000 টাকা আসবে না, তারপর আমি দিয়ে রাখছি, আর ডেসিমাল প্লেস 2 দিয়ে রাখছি, অর্থাৎ দশমিকের পরে 2 ঘর থাকবে। আর আমি এটাকে সেন্ট্রালি নিয়ে নিচ্ছি যাতে ডেটাগুলো সেন্টার পজিশনে স্টে করে। বললাম কাজ করতে পারি আমরা এই হোলটাকে, হোল গ্রুপ অফ ডেটাকে একবারে সেন্টার পজিশনে নিয়ে যেতে পারি। দেন ডিভিডেন্ড গ্রোথ রেট, ওকে গ্রোথ রেট কাজ করি। এটা দেখতে অড লাগছে, আমরা লেখাগুলোকে লেফট অ্যালাইনমেন্ট চুজ করি। সো ডিভিডেন্ড গ্রোথ রেটের যেটা হবে
সেটা হলো যে ডিভিডেন্ড এই ইয়ার থেকে হচ্ছে না, নেক্সট ইয়ার থেকে। সো 8%, ওকে, আমরা ফরম্যাটিং পরে চেঞ্জ করতে পারবো। 8% করে থ্রি ইয়ার্স দিলাম, দেন নেক্সট 2 ইয়ার্সে 5%। সো 0.05, 0.05, তারপরে নেক্সট 2 ইয়ার্সে 3%, 0.03, 0.03, অ্যান্ড ফর এভার হলো 2%। ওয়েল, ফরম্যাটিংটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? ফরম্যাটিংটা করতে পারি অল্টার এইচ ফর হোম, পি ফর পার্সেন্টেজ। অ্যান্ড এবার আমরা এই সেল, এই ফরম্যাটিংটা পরবর্তী সেলগুলোতে অ্যাপ্লাই করব। সো পরবর্তী সেলগুলা চুজ করলাম, দেন অল্টার এইচ, ভি, এস অ্যান্ড টি, দেন অটোমেটিকলি সব চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা লিখব ডিভিডেন্ড টু বি পেইড, অর্থাৎ যে ডিভিডেন্ড ইয়ার ওয়ানেরটা তো আমাদের দেয়াই, সরি ইয়ার জিরোটা তো দেয়াই আছে, বাট নেক্সট ইয়ার থেকে ডিভিডেন্ড কী হবে সেটা ক্যালকুলেট করতে হবে। সেটা খুবই সিম্পল, এই যে ডিভিডেন্ডটা মাল্টিপ্লাইড বাই 1 প্লাস গ্রোথ রেট দিলে আমাদের ইয়ার ওয়ানের ডিভিডেন্ডটা চলে আসছে। এখন একটা মজার ব্যাপার, অনেকে ভাবতে পারে যে আমি লাস্ট ক্লাসের মতো আমরা এই এই ফর্মুলাটাকে পাশের পরবর্তী রাইট সাইডে সবগুলো সেলে কন্ট্রোল প্লাস আর দিয়ে ট্রান্সফার করে নিতে পারি, বাট এখানে একটা প্রবলেম আছে। সে প্রবলেমটা একটু খেয়াল করুন, এখানে ডিভিডেন্ডের ইয়ার জিরোর সেলের রেফারেন্সটা হলো D12। আমরা যদি এখানে F2 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো D12। সো আমি যদি এটাকে রাইট সাইডে নিতে যাই, এক্সেল অটোমেটিকলি পরের সেলটা কাউন্ট করবে E12। ফার্স্টে এটা ছিল D12, পরবর্তীতে এক্সেল কাউন্ট করবে E12। সো আমরা এটা করতে পারবো না, আমরা একটা সেল, আরেকটা ইয়ার কমপ্লিট করে দেন আমরা এটাকে পরবর্তী সেলগুলোতে ট্রান্সফার করতে পারবো। যেমন এখন খুব ইজি, সেটা হলো ইয়ার ওয়ান মাল্টিপ্লাইড বাই 1 প্লাস ইয়ার 2 এর গ্রোথ রেট। এবং এখন আমি এটাকে পাশে ট্রান্সফার করে দিতে পারছি। জাস্ট আমরা একটু ক্রস চেক করব আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। এটা হলো E14, অর্থাৎ আমার ইয়ার ওয়ানের, দেন ইয়ার টু এর, ইয়ার টুতে যখন আমরা ক্যালকুলেট করেছিলাম তখন এটা ছিল E14, অর্থাৎ ইয়ার ওয়ানের ডিভিডেন্ডটা নিয়ে। সো আমি যখন ইয়ার থ্রিতে যাব তখন এটা হবে ইয়ার টু এর ডিভিডেন্ড, অর্থাৎ এটা হবে ই, আগেরটা ছিল E14, এখন হবে F14। আমরা একটু ক্রস চেক করে দেখি, এই যে, দেন তারপরেরটা G14, এভাবে করা আছে। ওকে, এখন আমাদের একটা ভ্যালু বের করতে হবে যেটাকে আমরা বলি টার্মিনাল ভ্যালু। আচ্ছা, টার্মিনাল ভ্যালুটা কি? টার্মিনাল ভ্যালু হলো এই যে আমাদের যে এইথ ইয়ারে আমাদের যে ডিভিডেন্ডের অ্যামাউন্টটা আসছে, এই ডিভিডেন্ডটা ফর এভার গ্রো করবে অ্যাট 2% রেটে। সো আমরা এইখান থেকে একটা স্পেসিফিক ভ্যালু বের করব, যেটাকে আমরা যদি বন্ডের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। বন্ডে আমাদের যেমন ম্যাচুরিটি ভ্যালু ছিল, অর্থাৎ আফটার ম্যাচুরিটি আমরা যে ভ্যালুটা পাচ্ছি, স্টকের ক্ষেত্রে টার্মিনাল ভ্যালু বলতে অনেকটা সেরকমই বোঝানো হয়। স্টকের ক্ষেত্রে যেহেতু মেয়াদটা আনলিমিটেড, অর্থাৎ যখন আমরা একটা কোম্পানির স্টক পারচেস করি তখন আমাদেরকে কোম্পানির ওনার হিসেবে ট্রিট করা হয়, আর এটাকে বলা হয় যে কোম্পানির অনির্দিষ্ট কাল যাবত চলবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের স্পেসিফিক কোনো ম্যাচুরিটি পিরিয়ড নাই। সো এই অ্যামাউন্টের উপরে বেস করে আমাদের একটা টার্মিনাল অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে, যে যখন কোম্পানিটা ব্যাংক্রাপ্টেড হয়ে যাবে বা লিকুইডেশনে চলে যাবে, অর্থাৎ কোম্পানি শাট ডাউন করে দিচ্ছে তার অপারেশনসগুলো, তখন যে ভ্যালিউটা হবে, অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু, সেটা ক্যালকুলেট করতে হবে। সেটা হলো টার্মিনাল ভ্যালিউ ডিভাইডেড বাই এক্সপেক্টেড রিটার্ন মাইনাস এই স্পেসিফিক টার্মিনাল যে ইয়ারটা আছে সেই ইয়ারের যে ডিভিডেন্ড গ্রোথ রেটটা, দিলে আমাদের একটা ভ্যালিউ বের হয়ে গেল। এবার আমরা একটা কাজ করব, সেটা হলো প্রেজেন্ট ভ্যালিউ বের করব।
প্রেজেন্ট ভ্যালু অফ স্টক। এখন যেহেতু এখানে অনেকগুলো ইয়ার, সো আমরা আগে যে পিভির ফর্মুলা শিখেছিলাম ওই পিভিটাতে আমি যখন পিভির ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে একটা ফিক্সড পেমেন্ট থাকে, অর্থাৎ এটা কাইন্ড অ্যানুইটি পেমেন্টের মতো, অর্থাৎ পেমেন্টটা ওভার দ্য টাইম পিরিয়ড ফিক্স থাকে এবং টাইম ইন্টারভালটা সেম থাকে। এখানে টাইম ইন্টারভাল সেম বাট অ্যামাউন্টগুলো ডিফারেন্ট, সো আমরা এটা বেটার হয় আমরা যদি প্রেজেন্ট ভ্যালু আলাদা আলাদা করে বের করি। সো প্রেজেন্ট ভ্যালু বের করার ফর্মুলা হলো এই যে ভ্যালুটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস এই এক্সপেক্টেড রেট অফ রিটার্ন টু দি পাওয়ার কেন, কারণ এটা ইয়ার ওয়ান, এটা ডিসকাউন্টেড হবে এক বছরের জন্য, সো পাওয়ার হবে ওয়ান। যখন ইয়ার টুতে যাবে তখন এটা ডিসকাউন্টেড হবে দুই বছরের জন্য, ইয়ার থ্রিতে গেলে তিন বছরের জন্য। সো আমি এই ব্ল্যাঙ্ক সেলটাকে চুজ করছি, ব্ল্যাঙ্ক সেলটাকে চুজ করার কারণ আমি একটু পরে বলছি, এটা আমি রাখলাম। এখানে আমি এই সেলটাকে চুজ করতে পারতাম বাট এই সেলে আমার একটা নিউমেরিক ভ্যালিউ আছে ইয়ার, সো এই নিউমেরিক ভ্যালিউর জন্য আমি উপরে একটা সেল চুজ করলাম যেখানে আমি জাস্ট সংখ্যাগুলো লিখব 1, 2, 3, 4, 5, 6, 7, লাস্টেরটাও টার্মিনালটা আমরা 7ই ধরবো কারণ আমরা টার্মিনাল ভ্যালিউ বের করছি। এখন এখানে আরেকটা সিস্টেম আছে বাট এটা আমি আপাতত বলবো না, এটা যখন আমরা মডেলিংয়ে যাব, আই মিন ফাইন্যান্সিয়াল মডেলিংয়ে যাব, অর্থাৎ আমরা একটা মডেল ডেভেলপ করব, তখন আমি দেখাবো যে এখানে এখানে আমার দেখাচ্ছে ওয়াই ওয়ান, সো আমি এখানে আসলে ওয়ানই দেখাবে বাট আমার আমরা ফরম্যাটিংয়ের মাধ্যমে এখানে ইয়ার শব্দটা অ্যাডিশনালি নিয়ে আসবো, বাট সেটা এখন না, সেটা পরবর্তীতে। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে কন্ট্রোল শিফট এক্সক্লেমেটরি দিয়ে টু ডিজিটে নিয়ে আসলাম এবং সবগুলোকে সেন্টার পজিশনে নিয়ে আসলাম। এখানে এখন আমি এই সেলটাতে একটা কারেকশন করতে হবে, সেটা হলো আমার ইয়ারগুলা ওয়ানের পরে টু হবে, টু এর পরে থ্রি হবে, ডিভিডেন্ডের ভ্যালিউগুলা ওয়ানের পরে টুতে যাবে থ্রিতে যাবে সবই ঠিক আছে, বাট আমার এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটা ওভার দ্য টাইম পিরিয়ড ফিক্স থাকবে। সো আমি এটাকে কনস্ট্যান্ট করে দিলাম এবং আমি এখন এইটাকে 7 পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কন্ট্রোল আর দিলাম, অটোমেটিকলি সে ভ্যালিউ বের করে ফেলছে। আমরা একটু ক্রস চেক করবো যে সব ঠিক আছে কিনা, এখানে ছিল E14, সো পরেরটা হওয়া উচিত F14, এই যে পরেরটা F14। সো লাস্ট ইয়ারে আমি এখানে কেন ফাঁকা রেখেছি, কারণ এখানে আমার আমি যদি এটাকে ডান পাশে ট্রান্সপোজ করি, সো এই ভ্যালিউগুলো ডান পাশে যেতে যেতে লাস্টের এই ভ্যালিউটা নিয়ে নেবে 3.01, বাট আমরা তো টার্মিনাল ভ্যালিউ হিসেবে এটা দেখাচ্ছি না, আমরা টার্মিনাল ভ্যালিউ হিসেবে এই ভ্যালিউটা দেখাচ্ছি, এই জন্য এখানে আমরা একটু সেপারেটলি আরেকবার করে নেব টার্মিনাল ভ্যালিউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস, আপনারা চাইলে এটাকে লক করতে পারেন অথবা লক না করলেও কোনো সমস্যা নেই কারণ এটা তেমন কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। হলো এখন আমাদের ফাইনাল কাজ যেটাকে আমরা বলি ইন্ট্রিনসিক ভ্যালিউ, অর্থাৎ স্টকের যে ভ্যালিউটা আমি এটাকে বোল্ড করে দিলাম এবং আমি এখানে লিখব ইকুয়াল টু সামেশন অফ অল দিস ভ্যালিউস এবং এই ভ্যালিউটাকে আমরা বোল্ড করে দিলাম, চাইলে ডাবল আন্ডারলাইনও করে দেওয়া যায় এবং এটাকে সেন্টার পজিশনে রাখলাম। সো আমাদের ইন্ট্রিনসিক ভ্যালিউ বের হয়ে গেল, অর্থাৎ স্টার কোম্পানির যে স্টকটা মার্কেটে তারা ইস্যু করেছে বেসড অন দেয়ার ডিভিডেন্ড হিস্ট্রি, আই শুডেন্ট সে হিস্ট্রি, আই শুড সে বেসড অন দ্য প্রজেকশন অফ ডিভিডেন্ড গ্রোথ ফর দ্য নেক্সট 7 or 8 years, দ্য ভ্যালিউ অফ স্টার কোম্পানিজ শেয়ার মাস্ট বি 31.72 পার শেয়ার। এখন আমরা লাস্ট ক্লাসেও বন্ডের ভ্যালিউ বের করা শিখিয়েছি বাট আজকে অ্যাডিশনাল একটা জিনিস শিখাবো, সেটা হলো লেটস সে এখন আমি ইন্ট্রিনসিক ভ্যালিউ বের করেছি বাট আমি স্টকটা পারচেস করবো কি করবো না এটা ডিসিশন নিতে হবে। সো আমি দেখলাম কারেন্ট মার্কেট ভ্যালিউ অফ দিস স্টার কোম্পানি ইজ 30, ওকে 30, এটা হলো কারেন্ট ভ্যালিউ,
স্টার কোম্পানি, এখন আমাদের দেখতে হবে যে আসলে আমি এখানে ইনভেস্ট করব কি করব না। এই কাজটা আমরা করব ইফ ফাংশনের মাধ্যমে। সো আমরা জানি যে যদি কোনো শেয়ার বা বন্ডের ইন্ট্রিনসিক ভ্যালু এটার মার্কেট ভ্যালু থেকে বড় হয় তাহলে আমাদের সেই সিকিউরিটিতে ইনভেস্ট করা উচিত। এখন অনেকের মনে হতে পারে যে আমি তো দেখেই বুঝতে পারছি যে এটা 31, কারেন্ট মার্কেট ভ্যালু 30, সো আমার ইন্ট্রিনসিক ভ্যালু বেশি, সো আমার এখানে ইনভেস্ট করা উচিত, ফাইন। বাট অনেক সময় এরকম হয় যে আমার এই কারেন্ট মার্কেট ভ্যালুটা ওঠানামা করে, কারণ আজকে এটা 30, আমি আফটার ওয়ান মান্থ ইনভেস্ট করার ডিসিশন নিচ্ছি, আফটার ওয়ান মান্থ এটা 30 নাও থাকতে পারে, এটা চেঞ্জ হতে পারে। সো আমি প্রতিবার, এখন দেখা গেছে আমি 100টা কোম্পানির স্টকে ইনভেস্ট করতে চাচ্ছি, সো আমার এক্সেলে একটা মডেল ডেভেলপ করা আছে যেখানে 100টা স্টকের এরকম ইন্ট্রিনসিক ভ্যালু এবং 100টা ডিফারেন্ট কারেন্ট মার্কেট ভ্যালু আছে। সো প্রত্যেকটা এভাবে চোখ দিয়ে দেখে দেখে ডিসিশন নেওয়াটা অনেকটা, সো আমরা এই জন্য একটা ইফ ফাংশন ডেভেলপ করব। ইফ ফাংশনের কাজ কি? ইফ মানে হলো যদি। সো যদির কাজটা কি? লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট বলতে আমি এখানে ডিফাইন করব আমি কোন শর্তটার উপরে কাজ করতে চাচ্ছি। আমার শর্তটা কি? ইন্ট্রিনসিক ভ্যালিউ যদি মার্কেট ভ্যালিউ থেকে বড় হয় তাহলে কি হবে? ভ্যালিউ ইফ ট্রু, ভ্যালিউ ইফ ফলস। ইফ ট্রু মানে আমি বলেছি যে আমার ইন্ট্রিনসিক ভ্যালিউ যদি মার্কেট ভ্যালিউ থেকে বড় হয় তাহলে আমার ডিসিশনটা হবে ইনভেস্ট করো, আই মিন ইনভেস্ট। আর যদি না হয় তাহলে আসবে ডোন্ট ইনভেস্ট, এবং আমার ডিসিশন দেখাচ্ছে ইনভেস্ট। কেন ইনভেস্ট? কারণ আমরা আগেই জানি আমাদের এখানে ইন্ট্রিনসিক ভ্যালু মার্কেট ভ্যালু থেকে বড় ছিল, যার জন্য আমার ডিসিশনটা ইনভেস্ট। এখন খেয়াল করুন আমার মার্কেট ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, আমার মার্কেট ভ্যালু হয়ে গেছে 30, অটোমেটিকলি ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল ডোন্ট ইনভেস্ট। দ্যাটস ওয়াই আমরা ইফ ফাংশনটা ইউজ করব। সো ইফ ফাংশন ইউজ করলে আমার কোনো একটা ভ্যালু চেঞ্জ হলে অটোমেটিকলি সে তার রেজাল্টটা চেঞ্জ করে দিবে। যেমন আমরা এখানে 10%-এর জায়গায় ফর সাম রিজন আমার এক্সপেকটেশন বেড়ে গেল, এটা 12% হয়ে গেল। তাহলে যদি 12% হয় আমার স্টকের ইন্ট্রিনসিক ভ্যালু কমে হলো 25, এবং অটোমেটিকলি সে ডিসিশন দিচ্ছে ইউ শুডেন্ট ইনভেস্ট ইন দিস স্টক। সো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সটে আমরা লোন অ্যামর্টাইজেশন স্কেজুল নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।